দর্শক ভাই আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেড় কাঠা জমির উপরে একটি এক ইউনিট পাঁচতলা বাড়ি প্ল্যান দেখাবো। এটা খরচ সহ আমি দেখানোর চেষ্টা করব। এটা মাত্র 20 ফিট চওড়া এবং 50 ফিট লম্বা। ঠিক কোন একটা জায়গা, অনেক সময় মনে হয় যে এরকম একটা জায়গার উপর বাড়ি করা আদৌ সম্ভব হবে কি না। তারপর আমরা চেষ্টা করেছি আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। নিচে গ্যারেজ এবং ছোট একটা ইউনিট, মাঝখানে বড় সিঁড়ি রাখা হয়েছে এবং অন্য তালায় তিন বেডরুম ড্রয়িং ডাইনিং দিয়ে একটা করে সুন্দর ইউনিট করা হয়েছে। দশমিক অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করার চেষ্টা করা হয়েছে, আমাদের আর্কিটেক্টরা তৈরি করছে। তো দশমিক আমরা চেষ্টা করি যে যখন যে ডিজাইনটা করি সেটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে সেই কাজটা করার চেষ্টা করি। দেখেন যে সামনে একটা বান্দা আছে, একটা জানলা, এটা একটা রুম, এটা একটা রুম, একটা রুমের সামনে বান্দা আছে আর একটা রুমের জানালা করা আছে। এই রুমটা কিন্তু প্রায় 17 ফিট লম্বা আছে, এটা 13 ফিট লম্বা। তো মূল প্ল্যান এখনই আপনাকে দেখানোর চেষ্টা করব। তার আগে দর্শক মন্ডলী আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক আসুন এখন আমার মূল প্ল্যানটি আমি আপনাকে দেখাই। মূল প্ল্যানটি এরকম, আপনি দেখতে পাচ্ছেন যে এটা 20 ফিট চওড়া আর 50 ফিট লম্বা। এখানে নিচতলা যদি আমি প্রথমে দেখাই, সে এখান থেকে গ্যারেজে ঢুকবে। এই সামনে অংশটা গ্যারেজ রাখা হয়েছে আর একটা একটা ছোট্ট ইউনিট রাখা হয়েছে, একটা একটা দুইটা রুম, একটা বাথরুম, একটা কিচেন দিয়ে এটা একটা ইউনিট রাখা হয়েছে। এখানে এই বড় মাঝখান বড় সিঁড়ি রাখা হয়েছে, আপনার এই হচ্ছে গ্যারেজের ভিতর দিয়ে গিয়ে এই সিঁড়িটাতে সে উঠতে পারবে। তো যখন ইউনিট টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আমি দেখাবো, যখন সে এই সিঁড়ি এখানে আসবে গ্যারেজের ভিতর দিয়ে, এখান দিয়ে আসার পর যে কোনো তালায় নামবে, না এই ল্যান্ডিংয়ে নামবে, নামার পরে এই অংশ থেকে সে বের হবে। বের হয়ে এক প্রথমে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে প্রায় 10.5 ফিট বাই 19 ফিট, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুম একটা বারান্দা আছে, এখানে একটা কিচেন আছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা হয়েছে, এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, আর এখানে দুটা বেডরুম, এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে আর এই বেডরুম সাথে বারান্দা আছে, আর এখানে একটা বেডরুম, এই বেডরুমটা প্রায় 15 ফিট, 15.5 ফিট। এই অংশটা যখন আমি সামনে থেকে দেখব তখন আমার ভিডিওটা, তখন আমার প্ল্যানটা দেখতে এরকম দেখাবে, একটা জানালা এবং একটা রুমের সঙ্গে বারান্দা দেওয়া আছে। চমৎকার কম্বিনেশন, ছোট্ট জায়গা বাট অল্প জায়গার উপরে কী করে এত সুন্দর ডিজাইন করেছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমি যদি আরেকবার দেখাই যে গ্যারেজের ভিতর দিয়ে এসে সিঁড়ির ল্যান্ডিংয়ে এসে পৌঁছাবে, এখান দিয়ে যখন সে যে কোনো তারা নামবে, এখানে নামার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 10.5 ফিট বাই 19 ফিট একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা বেডরুম, এই বেডরুমের একটা বারান্দা আছে, এখানে একটা কিচেন, কিচেনের বারান্দা আছে, এখানে কমন টয়লেট রাখা হয়েছে, আর এখানে দুইটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ এবং একটা বারান্দা, আর এই বেডরুমের সাথে একটা বাথরুম অ্যাটাচ আছে। এই হচ্ছে মোটামুটি কম্বিনেশন, ছোট্ট একটা জায়গার উপরে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা করা হয়েছে। দশমের প্ল্যানটা আমি আরেকবার আপনাদেরকে উপর থেকে নিচে দেখানোর চেষ্টা করছি। আপনি দেখেন যে কী সুন্দর কম্বিনেশন করে ছোট্ট জায়গার উপরে যে অনেক সুন্দর প্ল্যান করা যায় সেটার এই প্ল্যানটা দেখলে সেটা বোঝা যায়। দর্শক আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা বাড়িরই অনেক সুন্দর করে আমরা উপস্থাপন করার চেষ্টা করি, আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের গুরুত্ব, তাদের চাহিদাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করি। দশমিক আমি প্রায় বলে থাকি এটা আমার কোনো বিজনেস না, এটা আমি মানুষের সেবায় অনেকটা, যে আমার এই ভিডিওগুলো দেখে মানুষ যেন বাড়ি করার প্রতি উদ্বুদ্ধ হয়, তারা যেন বাড়ি প্ল্যান সম্পর্কে, খরচ সম্পর্কে একটা সাধারণ ধারণা পায়, এই জন্যই আমি এই প্ল্যানগুলো সাধারণত উপস্থাপন করে থাকি। দশমিক এটা যখন আমি 3Dগুলো দেখবো, এটা হচ্ছে মূল 3Dটা, এটা নিচে দেখেন যে এটা গ্যারেজের ডোর রাখা হচ্ছে, ভিতরে গাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে অন্যান্য তালা 4টা তালা করা হয়েছে এবং ছাদটাকে সুন্দর গার্ডেনিং করা হয়েছে, ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। এইবার দশম মূল্যে আমি দেখাবো এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে, তার একটা হিসাব দেখানোর চেষ্টা করব। তার আগে দশম মূল্যে আপনি জানেন যে আমি কিছু সামাজিক কাজ করি, আমি গত 22 বছর যাবৎ আমি গাছের চারা রোপণ ও বিতরণ করি দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। এ পর্যন্ত প্রায় আমি 11 লক্ষ গাছের চারা রোপণ ও বিতরণ করেছি। এটা বলার উদ্দেশ্য এটাই যে আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে বাঁচানোর জন্য আমরা একটি করে গাছ লাগাই। তো দশমিক আসুন এবার আমি আপনাকে বাড়িটা নির্মাণের খরচটা দেখাই। তো দশমিক এটা যেহেতু পাঁচতলা বাড়ি, ফ্লোর এরিয়া হচ্ছে 1000 স্কোয়ার ফিট, ফাউন্ডেশন খরচ হবে 600 টাকা, স্কোয়ার ফিট হিসেবে 6 লক্ষ টাকা। যেহেতু মাটির শক্ত আছে পাইলিং লাগছে না, প্রতি ফ্লোর কমপ্লিট করতে খরচ হবে 1100 টাকা, স্কোয়ার ফিট হিসেবে 11 লক্ষ টাকা, কাজে টোটাল কস্ট হবে
পঞ্চান্ন লক্ষ টাকা, পঞ্চান্ন লক্ষ টাকা হলে এই বাড়িটা করা সম্ভব হবে। দশম মডেলে অল্প জায়গা, সুন্দর জায়গার উপরে এই পাঁচতলা বাড়ি করতে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চান্ন লক্ষ টাকা খরচ হবে। দশম মডেলে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, মোবাইল নাম্বার 01783906912, এটা সাকিবের নাম্বার 01744959586, এটা অফিসের নাম্বার 01317077117। দশম আপনাদের সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমি আপনাদের কাছে বিদায় চাচ্ছি, আল্লাহ হাফেজ।